Hey guys, welcome back to a new vlog. Today is our turn. Sankardev Kalakhetra Guwahati. So today Sankardev Kalakhetra Bhikaro. I am dhunia ko humai lao. Tiko khandar tiko khati lao. Aro khati hai dhunia ko hampuna koi dekhole. Abar sasta korim. So today Sankardev Kalakhetra main gate. Ahise kisar bhai logot boriya kai. Tada dhunia ko tiko khati lao. Aro gari pa mane parking aur pohe pohe shadur. Amar pohe shadur. To bhikaro dhunia ko humai ja gutte ki dekhole sasta korim. Aha kotho tay gari parking aur pohe shadur. Tiko to pohe shadur. Tada dhunia ko gutte ki Kalakhetra dekhole sasta koro. Aro ya Kalakhetra ya horu babuk lokpai galu ki nam duman. This one, what one? Oh, so it has never video. I will let Korea. I said, hello, 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 আরনেক ভরে কই ঘুমাই আই গলো ভিতরত আর গাড়ি ইয়াতে পার্কিং করে দিলো সেখান পার্কিং করা মানে আর ছুনিয়া কই আমার মানে তা ভালো লাইন নকরাকে মানে ঘুমাও পাইলো আর হেই তাতে গেট থাকাছি করতে দাদা জানা আমাক সুবিধা করে দিলে মানে লাইন নপতাকা ভিতরলে ঘুমাই দিলে আমি লাইন নপতাকা হইল মানে হলি এই মানুর মাঝে লাইন বাতি বলে ইলে নহলে আমি আর এই গুতে এরিয়া তো এসে পার্কিং এরিয়া তো ইয়া বাইক পার্কিং কার পার্কিং গুতে পার্কিং এরিয়া এটু আর বাইক বা গাড়ি পার্কিং করতে যদি আপনারা যদি টয়লেট যাবলগ হয় তো টয়লেটের সেই ফালে তো এই নেকে তারা কা হাইরি হেনকা টয়লেট যাব পারবো ওরিয়াকে মেল ফিমেল আর ওইটা ধুনিয়া কই কলাক্ষেত্রের ভিতরে তুমাই গলো তো এই গুতে এরিয়া তো একদম ধুনিয়া এরিয়া একদম ওয়াও নেসারিলি মজা লাগিছে ইয়াতে আর ইয়াতে এখন বড় পার্ক এখন আছে লড়া চলের রং ধামালি ক্ষেত্র এখন চাও পারে এখন আর আমার বিহে কাম নাই আর তুমাই কে লেফট সাইডে কলাক্ষেত্রের ভিতরে তুমাই কে লেফট সাইডে ধুনিয়া কই রং ধামালি ক্ষেত্র আছে এটা পুরো একদম মজাকে হড় হড় লড়া চলে মানে অনলি ফর কিড ও ভাই অনলি ফর কিড কিন্তু আমার কিনে না হয় আছে না এখন আমি কিছে আমার কারণে আছে আমিরে কিডস বাই হার্ট আর এনেকে সাইড হাওয়া কলাক্ষেত্র সোহদিয়া মোরে ফার্স্ট টাইম এবার মই আগতে হানিছিল এবারে মোর প্রথম আর ধুনিয়া কথা মিউজিয়াম এটা আছে হেউ দেখাম আর যদি রাতি আইলো এতে কি মজা লাগিল এই দেখছি না গিলা পুরা একদম ধুনিয়া এই গোটে পানি হয়ে গেল এই ঘর ঘর গিতা অকল পানি বা উপরে উঠে গেল লাইট সাইট জ্বলি থাকিল কি মজা এটা লাগিল আর ধুনিয়া কয় ইয়ার পিছত মিউজিয়াম তো আমি সোমাম মিউজিয়াম তো বহুত বস্তু চাবলগা বস্তু ধুনিয়া কয় আপনার দেখলে চেষ্টা করিম সাইড হোক মিউজিয়াম তো দেখাই আছে অল্প দেরিকে আর মিউজিয়াম তোর ঠিক সম্মুখতে সেই তুই দেখিছে না বগা বগা পানির এই পানির এটা শেপ এটা লৈ আছে ওয়াও মজা দে বা এইটো রাতি চাব ভাল লাগিল যেটা লাইট সাইট জ্বলি লয় ওয়াও মজা করছে একদম পানির বাপরে বাপ ধুনিয়া ধুনিয়া এই সব হেগিলা গোটে পানি এগিলা পানি দিয়ে এনেকুৱা রাউন্ড এটা হয়ে আছে পানি দিয়ে গোটে রাউন্ড এটা হয়ে আছে এগুলা আর ইয়াতে এটা এনেকুৱা এটা স্টেচু এটা আছে তো কিন্তু এই স্টেচুটো কি স্টেচু আকৌ বুঝি বুঝি পোৱা নাই ইনভিজিবল মানে কিবা ভাবি থাকা কিবা সেনেকুৱা এটা মোমেণ্ট এটা দিছে ৱাও মাছ কিন্তু কিন্তু নাই খালি আৰু এতিয়া এই যিটো দেখিছে এইটো হৈছে সেই মিউজিয়ামটো ধুনীয়াকৈ বহুত বস্তু আছে ভিতৰত চাব লগা বস্তু গোটেইখিনি আপোনাৰ দেখিবলৈ চেষ্টা কৰি আছো মিউজিয়ামটো হৈছে মানে এই 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 পানীৰ এইটো সন্মুখতে আছে ইয়াতে মিউজিয়ামটো আহক ধুনীয়াকৈ দেখুৱাই দিওঁ আৰু এনেকৈ এতিয়া এই মিউজিয়ামটোৰ ভিতৰত এয়া থল খোল আহিছে কেইটা দেখিছে এইটা বহুত পুৰণি মিউজিয়ামৰ ভিতৰত আছে বহুত পুৰণি আৰু এই এটাতো এটা আছে বহুত পুৰণি আৰু থাল কেইখনমান আছে কাষৰে এখন তোলাখন আছে আৰু এই শালখন যিখন দেখিছে বহুত পুৰণি এইখনো তো এনেকৈ কেইখনমান আছে আৰু ইয়াৰ বিহু সংস্কৃতিয়ে ধুনীয়াকৈ আৰু এতিয়া আমি এই মিউজিয়ামটোৰ ওলাই আহিলোঁ আৰু মিউজিয়ামটোৰ ভিতৰত তেওঁলোকৰ ভিডিঅ'গ্ৰাফী এলাও নাই তো সেইবাবে মানে মই বেছিকৈ সেনেকুৱা ভিডিঅ' মানে কৰা নাই এনেকুৱা আৰু চাবলগা বিশেষ মানে তেনেকুৱা শংকৰদেৱৰ দিনৰে মানে দুখনমান কাঁহী মানে এনেকুৱা সেই কৰা তো সেনেকুৱা কিছুমান দুখনমান আছে তো ভিডিঅ'গ্ৰাফী এলাও যি গতিকে নাই তো ভিতৰত ভিডিঅ' তেনেকৈ কৰা নাই আৰু এতিয়া বাহিৰৰ এৰিয়াটোৱে মই ধুনীয়াকৈ আপোনাক দেখুৱাই দি আছোঁ এই চাওক বাহিৰৰ এৰিয়াটো আৰু এতিয়া এনেকৈ এৰিয়াটো অলপমান দেখুৱাই কিনে ধুনীয়াকৈ আমি যাওঁ আৰু আৰু এনেকৈ মিউজিয়ামটোৰ ভিতৰত চাবলগীয়া বস্তু বহুত কিবা কিবি আছিল এনেকুৱা শংকৰদেৱৰ দিনৰ বস্তু যিগতে ভিডিঅ'গ্ৰাফী এলা নাই ভিডিঅ' সেইবাবে মই কৰা নাই ভিতৰত আৰু আপোনালোকেও আহক আৰু শংকৰদেৱ কলাক্ষেত্ৰত ধুনীয়াকৈ চাওক আৰু ধুনীয়াকৈ এই বস্তুবোৰ সকলো আপোনালোকে চাওক আৰু এতিয়া মিউজিয়ামৰ ভিতৰৰ পৰা মানে ওলাই আহিছোঁ আৰু বাহিৰৰ দৃশ্য চাই আছোঁ এতিয়া আমি অলপমান ওপৰ হ'লে উঠি আহিছোঁ ইয়াতে এখন ষ্টেজ আছে চাগে এখন আৰু ইয়াতে এই যিখন দেখিছে এইখন সেইখন ষ্টেজ তো এই ষ্টেজত পুৰা একদম সন্মুখৰ পৰা চোৱা মানুহ এই তাতে বহি কিনে ধুনীয়াকৈ চাই চাওক এই তাইও কিজনী চাই আছে এনেকৈ কিন্তু তাই বহি চাওঁ তাই থিয় দি চাই আছে ধুনীয়া এৰিয়া এৰিয়া চাওক কি বঢ়িয়া শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ ভিতৰত ৱাও আৰু এনেকৈ ধুনীয়াকৈ চালোঁ শংকৰদেৱ কলাক্ষেত্ৰ ধুনীয়াকৈ এটা শান্তিপূৰ্ণ এটা পৰিৱেশ ৱাও মজা লাগিছে একদম আজিৰ এই দিনটো তো আপোনালোকেও আহক যদি শংকৰদেৱ কলাক্ষেত্ৰ অহা নাই এবাৰ চাওক আহি কিনে এবাৰ চাই যাওক এই গোটেই সম্পূৰ্ণ দৃশ্য
আৰু কলাক্ষেত্ৰত মোৰ আছিল এবাৰ ফাৰ্ষ্ট টাইম সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে ভৰি ধুনীয়াকৈ গাৰ্ডেন আছে সেই পাৰ্ক আছে ধুনীয়া এয়া ষ্টেচু আছে মজাকে একদম চাব পাৰিব কিন্তু আমাৰ কাৰণে কি আছে ভাই শান্তি আছে ভাই সেইটোৱে শান্তি হয় শান্তিৰ বহুত দৰকাৰ হৈছে এই যিখন গেটখন আছে পুৰা একদম ৰংঘৰ টাইপ ডিজাইন কৰিছে একদম মজাকে ধুনীয়া চাওক গোটেইখন বঢ়িয়া একদম ৰংঘৰ টাইপ ডিজাইন মজা লাগিছে একদম পুৰা আৰু ইয়াতে ধুনীয়াকৈ ৱালত পুৰা দি দিয়া হৈছে এই ৰেখা হৈছে বৌদ্ধ বিহাৰ এয়া কামাখ্যা এয়া গীৰ্জা পমকা শিৱদৌল ধুনীয়াকৈ ৱালত মাৰি মাৰি দি গৈছে একদম মজাকে এই জিকিৰ ভাওনা তো এনেকুৱা বঢ়িয়া একদম গোটেই মজাকৈ গোটেই দি গৈছে এনেকৈ ধুনীয়াকৈ গোটেই কলাক্ষেত্ৰ এৰিয়াটোৰ এনেকুৱা এনেকুৱা মাইক আছে কিছুমান তো গান বাজি আছে মাইকতে পুৰা আৰু এনেকৈ শেষত একদম পুৰা বৰঢোলৰ কাষৰ পৰা ধুনীয়াকৈ ভিডিঅ' এণ্ডিং কৰোঁ তো ইয়াত চাব পাৰে ধুনীয়াকৈ বৰঢোল চাওক বজাই আছে ধুনীয়া আহি কিনে মজা লাগে মানে এৰিয়া ধুনীয়া অলপ টাইম লৈ আহক ধুনীয়াকৈ শান্তি পাওক আৰু একদম পুৰা মিউজিয়ামৰ ভিতৰত যি মানে চাব লগা বস্তু আছে বহুত আছে বস্তু চাব লগা ধুনীয়াকৈ বস্তুবিলাক চাওক শান্তি লওক ধুনীয়াকৈ দিয়ক বাই বাই যদি ভিডিঅ' ভাল লাগিছে ভিডিঅ'ত লাইক কমেণ্ট চাবস্ক্রাইব কৰি দিব বাই বাই